নমস্কার, আপনাদের সঙ্গে আমি মিনাক্ষী। আপনারা দেখছেন আনন্দ বার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। টালিতে খুনের ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার পূর্ব বর্ধমানে চান্ডুলে 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ। কালনার মন্তেশ্বরের মাঝেগ্রাম পঞ্চায়েতে ফসলের ক্ষতিপূরণের ফর্ম না মেলায় পঞ্চায়েত প্রধানকে হেনস্থা অফিসের আসবাব ভাঙচুরের অভিযোগ হত বেশ কিছু এলাকাবাসীর বিরুদ্ধে। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ক্ষোভ ফুটে উঠল বুধবার। সরঙ্গা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীর বাড়িতে গিয়ে তার অভিভাবকদের বোঝালেন ইন্দাস ব্লক ও ইন্দাস থানার পুলিশ। বর্ষায় যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, পুজোর পূর্বে পূর্ব বর্ধমান পৌরসভার উদ্যোগে সেই সব রাস্তা সংস্কার করা হবে। বিষকে আত্মহত্যার চেষ্টা চালান মা সহ 3 ছেলে। বজ্রাঘাতে মৃত্যু হল এক খেতমজুর রমণীর। পূর্ব বর্ধমানে জোড়া মন্দির পুজো কমিটির উদ্যোগে খুঁটি পুজো অনুষ্ঠিত হল বুধবার। চলে আসছে বিস্তারিত খবরে। টালিতে খুনের ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার পূর্ব বর্ধমানের চান্ডুলে 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। অবশেষে জেলা সভাধিপতির আশ্বাসে অবরোধ উঠে যায়। টালিতে খুনের ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার পূর্ব বর্ধমানের চান্ডুলে 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ। উল্লেখ্য, গত শুক্রবার টালি স্টেশনের রেকের মালপত্র খালাস করার নিয়ন্ত্রণ কোন পক্ষের হাতে থাকবে তা নিয়ে সংঘর্ষে খুন হন শেখ আলমগীর নামে এক ব্যক্তি। খুনের ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে সামিল হন গ্রামবাসী। আমরা গ্রাম থেকে অবরোধ করেছি, কোনো পার্টির নেতা না, কোনো প্রশাসন না, কোনো ব্যক্তি না, আমরা গ্রামের মেয়ে, জনগণ দিয়ে, আমরা জনতা মিলিয়ে পত্র অবরোধ করেছি যে সাদ্দাম বলেছে ছেলেটা আছে, ওই ছেলেটা দোষী নয়, গোটা গ্রাম বলবে, আমি কেন, আমার মতো হাজার হাজার মানুষ বলবে, তার জন্য আমরা পত্র অবরোধ করেছি। দোষীকে ধরতে হবে, নির্দোষীকে ছাড়তে হবে। খুন যার হয়েছে তার যতটা দুঃখ সেরকম দুঃখ আমারও বাড়িতে ছেলে মেয়ে আছে, কিন্তু নির্দোষীকে ছাড়তে হবে, দোষীকে ধরতে হবে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। কি লড়াই হয়েছিল, দিয়ে একজন আলমগীর নামে একজন ছেলে মারা গেছে, দিয়ে মার্ডার করা আসামিদের বলছে যে এরা আমার মার্ডার করে নাই, এরা আসামি নয়, তাদের কথা পুলিশ প্রশাসন নিচ্ছে না, তার জন্য আমরা ন্যাশনাল হাইওয়ে চান্ডুল মোড়েতে আমরা অবরোধ করেছি। সভাধিপতি যে বলছেন যে আমাদের পুলিশ কমিশনারকে ফোন করেছি, আসছে, উনি এলে সব ঠিক হয়ে যাবে, উনি বলছেন যে আশ্বাস দেওয়া যাবে, আমরা চাই সে বিনা দোষে দোষীকে যেন ছেড়ে দেওয়া। আমাদের সাদ্দা
আমাকে চারজনকে নির্দোষী ছেলেকে দোষী করে গ্রেফতার করেছে, ওকে ছাড়াবার জন্য আমরা বন্ধ রেখেছি। ওই মার্ডার কেসে অ্যারেস্ট করেছে, যে মার্ডার করেছে বিনা দোষে, বিনা দোষে মার্ডার করা। কাজে গিয়েছিল, কাজ করছিল, কোনো দোষ করে নাই, বিনা দোষে কাজ করছিল। হ্যাঁ, হাসান হচ্ছে, এটা হাসান হচ্ছে। এই কি খুনের সঙ্গে যুক্ত? না, এরা খুনের সঙ্গে যুক্ত ছিল না, এরা পুলিশ, এরা কাজ করছিল, এরা পুলিশ। ঘণ্টা খানেক ধরে অবরোধের ফলে দুধারে সারিবদ্ধভাবে বহু গাড়ি আটকে পড়ে। দুর্গাপুর পুরভোটের প্রচারে যাওয়ার সময় আটকে পড়েন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুটু, পূর্ব বর্ধমান পৌরসভার MCIC খোকন দাস। গ্রামে যাচ্ছিলাম, এখানে অবরোধ হয়েছে, আমাদের কিছু মানুষ বিক্ষুব্ধ মানুষ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এটা আমরা কথা বলছি, যে লোকাল যে দাবি দাওয়া আছে তাদের সঙ্গে কথা বলছি, পুলিশের এটা দাবি দাওয়া, এটা কথা বলে ব্যবস্থা হচ্ছে। তো সবাই তো তৃণমূল, এখন তো তৃণমূল ছাড়া কেউ মানুষ নেই পশ্চিমবাংলার, সবাই তৃণমূল, তাই প্রশাসনটাও মানুষের, সবাইকার, আমার আপনার সবাইকার, যে সমস্যা হয়েছে পুলিশ আসছে, ব্যবস্থা হবে। সেই জন্য আমি দাঁড়িয়ে আছি, যতক্ষণ না সমস্যার সমাধান মিটছে ততক্ষণ আমি এখান থেকে অবরোধে আটকে পড়িনি, নিজেই নেমে পড়েছি সমস্যার সমাধান করে, তারপর যাব। তার প্রতিবাদে কথা, এটা এটা কিছুই নয়, খুন পুন কিছুই নয়, তারা তাদের দাবি, মানুষ দাবি জানাতেই পারে, সবাইকে দাবি জানাতে পারে, আমি ওদের সঙ্গে একমত, সেই জন্যে রাস্তায় আছি, সবাই রাস্তায় আছে, সর্বস্তরের মানুষ আছে, তারা তাদের যেটা দাবি সেটা কথা শোনা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পূর্ব বর্ধমান সদর থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে সভাধিপতির আশ্বাসে অবরোধ উঠে যায়। পথে অবরোধে সামিল হয়েছেন তাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, যে দীর্ঘক্ষণ ধরে অবরোধের জন্য হাজার মানুষ আটকে গেছে, আপনাদের যে আইনি জটিলতা সমস্যা দেখা দিয়েছে এলাকার আইন শৃঙ্খলা বিষয়ে, আমি শ্রী দেবু টুডু, আমি সভাধিপতি হিসেবে আপনাদের কথা দিচ্ছি, যারা যাদের নাম আছে অথচ দোষী নয়, তাদেরকে কাল পরশুর মধ্যে আমি নিজে দায়িত্ব নিচ্ছি, তাদের ব্যবস্থা করে দেওয়া হবে। এবং আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হয়। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। কান্নার মন্তেশ্বরের মাঝের গ্রাম পঞ্চায়েতে ফসলের ক্ষতিপূরণের ফর্ম না মেলায় পঞ্চায়েত প্রধানকে হেনস্থা ও অফিসের আসবাব ভাঙচুরের অভিযোগ উঠল বেশ কিছু এলাকাবাসীর বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফসলের ক্ষতিপূরণের ফর্ম না মেলায় পঞ্চায়েত প্রধানকে হেনস্থা ও অফিসের আসবাব ভাঙচুরের অভিযোগ উঠল বেশ কিছু এলাকাবাসীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কান্নার মন্তেশ্বরের মাঝের গ্রাম পঞ্চায়েতে। মঙ্গলবার পঞ্চায়েতে অডিটের কাজ চলছিল, প্রধান সহ অধিকাংশ আধিকারিক তা নিয়ে ব্যস্ত ছিলেন। সেই সময় কিছু চাষি ফসলের ক্ষতিপূরণের ফর্ম নিতে পঞ্চায়েতে আসে, কিন্তু ফর্ম না থাকায় পঞ্চায়েত প্রধান মুঙ্গলি হেমরাম সহ অন্যান্যদের সাথে বচসায় জড়িয়ে পড়ে চাষিরা। তো চারজন আমার কাছে দিয়ে আমাকে বলছিল, ম্যাডাম ফর্ম আছে, আমি বললাম যা ফর্ম ছিল তা ফর্ম শেষ হয়ে গেছে, আমি আর আজকে ফর্ম আপনাদেরকে দিতে পারবো না, কাল পরশু ফর্ম দিকে আমি ফর্ম দেব। এই করতে করতে মানে ওরা দু চার কথা ওদের সাথে হতে হতে মানে ওরা যা খুশি ভাষা বলতে লাগলো। পরে ক্ষিপ্ত চাষিরা প্রধানকে হেনস্থা করে এবং অফিসে তাণ্ডব চালায় বলে অভিযোগ। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ক্ষোভ ফুটে উঠল বুধবার।
ঘটনাটি ঘটেছে ভাতায় গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। যদিও পঞ্চায়েত প্রধান জানিয়েছেন সরকারি নিয়ম মেনেই দপ্তরে কাজ চলছে। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের লক্ষ্যে আবেদন পত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতার গ্রাম পঞ্চায়েতের কার্যালয়েও চলছে আবেদন পত্র জমা দেওয়ার কাজ। ক্ষতিগ্রস্ত কৃষকদের শতকে 54 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন দীর্ঘক্ষণ অপেক্ষা করে ক্ষতিগ্রস্ত কৃষকরা ফর্ম তোলা ও জমা দেওয়ার জন্য ভাতার গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে উপস্থিত হন। যদিও উপভোক্তাদের মধ্যে ক্ষোভ ফুটে ওঠে। যদিও পঞ্চায়েত প্রধান যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন, পঞ্চায়েত প্রধান জানিয়েছেন তিনি সরকারি নিয়ম মেনেই কাজ করেছেন। বলতে অন্য কিছুই নয়, এরকম যেটা প্রশাসনিকভাবে পঞ্চায়েতে যেটা সার্কুলার সেটা নিয়ম মেনে আমাকে তো করতে হবে, আমি সেই নিয়ম অনুযায়ী করছি। তাতে যদি পাবলিক না মানে তো আমি সেটা আর কি করতে পারি। আপনি সরকারি নিয়ম অনুযায়ী কাজ করছেন? হ্যাঁ। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। সরঙ্গা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীর বাড়িতে গিয়ে তার অভিভাবকদের বোঝালেন ইন্দাস ব্লক ও ইন্দাস থানার পুলিশ। এদিন প্রতিনিধি দলটি বাল্য বিবাহ রোধের সুফলগুলি ছাত্রটির অভিভাবকদের সামনে তুলে ধরেন। ছাত্রটির অভিভাবকগণ লিখিত সহকারে বিবাহ স্থগিত রাখার সিদ্ধান্ত প্রতিনিধিদের কাছে অঙ্গীকারবদ্ধ হন। প্রশাসনের তৎপরতায় সাময়িকভাবে বিবাহ স্থগিত করা হয় সরঙ্গা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মল্লিকা হাজরার। পরিবারের লোকজনরা কোনো এক অজানা কারণে ওই ছাত্রীটির বিবাহ স্থির করেন, কিন্তু বিষয়টি জানাজানি হতেই প্রশাসনের উদ্যোগে বিবাহ বন্ধ হয়। ছাত্রীটির বাড়ি ইন্দাস ব্লকের খোশবাগে। বুধবার ছাত্রীটির বাবা মায়ের কাছে যান ইন্দাস ব্লক ও ইন্দাস থানার পক্ষ থেকে প্রতিনিধিবৃন্দ। এদিন প্রতিনিধিবৃন্দ বাল্যবিবাহকে সামাজিক ব্যাধি আখ্যা দেন। এর পাশাপাশি প্রতিনিধিবৃন্দ বাল্যবিবাহ রোধের সুফলগুলি ছাত্রীর পিতামাতার কাছে তুলে ধরেন। আপনারা তো জানেন যে নাবালিকার বিয়ে দেওয়াটা এটা হচ্ছে যে আইনত অপরাধ, শুধু নয় শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে তার উপরে তার বিরাট প্রেশার পড়ে, ঠিক আছে। তাকে তার আগে শারীরিক যে গঠন বিকাশ সেটা হলে তারপর তো বিয়ে দেওয়াটা ঠিক, এটা তো ঠিক। তাহলে যখন এরকম একটা কথা উঠেছে এবং আমরা মানে আপনার বাড়িতে এসেছি, মনে করুন এটা সচেতন করার জন্য, আপনাদেরকে সচেতন করার জন্য আপনারা অভিযোগ আপনাকে নিচ্ছেন কেন? আপনার মেয়েটির বয়স কত এখন? 16 বছর। মেয়েটির নাম কি? মল্লিকা হাজরা। মল্লিকা হাজরা কিসে পড়ছে? 9-এ। ক্লাস 9-এ পড়ছে? তাহলে ক্লাস 8-এ পড়ছে, তাহলে আপনি যাই হোক 8 আর 9-এ হোক, যেটা হচ্ছে যে 8-এ বা 9-এ আপনার মেয়ে পড়ছে এবং তার 16 বছর বয়স, তার বিয়ে দেওয়াটা চলে না। এটা সচেতন করার জন্য আমরা আপনাদের ধরো বইটা বলতে এসেছি, এটা বলতে এসেছি। আপনি অভিযোগ করেন, আপনি তো নিজেও জানেন যে আসলে এটা জানেন তো আপনি। ছাত্রীটির অভিভাবক আপাতত বিবাহ স্থগিত রাখার জন্য চুক্তিবদ্ধ হন প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সম্মুখে। ইন্দাস থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরের খবরে। বর্ষায় যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, পূজোর পূর্বে পূর্ব বর্ধমান পৌরসভার উদ্যোগে সেই সব রাস্তা সংস্কার করা হবে বুধবার। সাংবাদিকদের মুখোমুখি হয় একথা জানান MCIC খোকন দাস। মোট বাজেট ধার্য করা হয়েছে প্রায় 6 কোটি টাকা। আসন্ন বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। প্রতি বছরের ন্যায় এবছরও পূজোর পূর্বে পূর্ব বর্ধমান পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন রাস্তা সংস্কার করা হবে বলে জানান MCIC খোকন দাস।
এদিন তিনি জানান, বর্ষার কারণে শহরের যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত রাস্তা সংস্কার করা হবে। বোরহাট থেকে রথতলা ব্রিজ পর্যন্ত, কমলাকান্ত কালীবাড়ি থেকে লাকুটি বটতলা পর্যন্ত, রাধানগর পাড়া কার্জন গেটের মুখ থেকে পেট্রোল পাম্প পর্যন্ত, গুরশেড রোড জেলখানা মোড় থেকে পার হাউস পাড়া মোড় পর্যন্ত এবং জেলখানা মোড় থেকে স্টেশন পর্যন্ত পিচ রাস্তা ম্যাস্ট্রিক করা হবে। শহরের যেসব ঢালাই রাস্তা এবং নিকাশী নালা ক্ষতিগ্রস্ত হয়েছে তারও সংস্কার করা হবে বলে জানানো হয়। মোট বাজেট ধার্য করা হয়েছে 6 কোটি টাকা। পূজোর পূর্বেই সব কাজ সম্পূর্ণ হবে বলে জানান তিনি। পৌরসভা যেহেতু দুর্গাপূজা চলে আসছে, প্রতি বছরই আমরা দুর্গাপূজার আগে রাস্তাঘাটগুলো সুন্দর করে করি, কারণ এই বর্ষায় আমরা দেখেছি বিভিন্ন পিচের রাস্তা আমাদের নষ্ট হয়ে গেছে। তাই আমাদের নতুন করে এখন টেন্ডার হচ্ছে, চেয়ারম্যান সমস্ত টেন্ডার সই করেছে। নতুন করে বর্ধমান শহরে যেসব রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে পিচের রাস্তা, সেই রাস্তাগুলো আমরা নতুন করে করছি পুজোর মধ্যে। বিশেষ করে আমরা কয়েকটা রাস্তা ম্যাস্টিক করছি, যেমন আমাদের বোরহাট থেকে বোরহাট পর্যন্ত আমাদের ম্যাস্টিক ছিল, পরবর্তীকালে আমরা বোরহাট থেকে আমাদের মহন্তরস্থলে ব্রিজ পর্যন্ত আমাদের ম্যাস্টিক হচ্ছে রাস্তা। আমাদের এখানে আমাদের এই রাধানগর পাড়া আমাদের কর্জন গেটের মুখ থেকে পেট্রোল পাম্প পর্যন্ত এই রাস্তাটা আমাদের ম্যাস্টিক হচ্ছে। বোরহাটে কমলাকান্ত কালীবাড়ির সামনে পর্যন্ত আমাদের ম্যাস্টিক আছে, ওইখান থেকে আমাদের লাকুটি বটতলা পর্যন্ত আমাদের ম্যাস্টিক হচ্ছে। আমাদের গুডসেট রোড আমরা ম্যাস্টিক করছি, আমাদের জেলখানা মোড় থেকে পাড়াউস পাড়ার মোড় পর্যন্ত আমরা ম্যাস্টিক করছি, এবং আবার পাড়াউস পাড়া থেকে যেটা স্টেশন যাওয়ার রাস্তা কোষবাগানে সেটা আমরা ম্যাস্টিক করছি। বর্ধমান শহরের যত রাস্তা নষ্ট হয়ে গেছে সব রাস্তাকেই আমরা নতুন করে পুজোর আগে করছি, এবং অজস্র ঢালাই রাস্তা বিভিন্ন জায়গার ড্রেন 35টা ওয়ার্ডের সমস্ত জায়গার আমাদের কাজ বেরিয়েছে, সেই কাজগুলো আমরা পুজোর মধ্যে, যেহেতু এখন বালি পাওয়া যাচ্ছে না দেখে ঢালাইয়ের কাজ ড্রেনের কাজ বন্ধ আছে, সেগুলো অনেকদিন আগেই টেন্ডার হয়ে গেছে, পিচের রাস্তাও আমাদের টেন্ডার হতে যাচ্ছে। আমরা মনে করি পুজোর মধ্যে বর্ধমান শহরের রাস্তাঘাট আমরা সমস্ত কিছু সুন্দর করব। মোট কত টাকা তার জন্য ধার্য করা হয়েছে? প্রায় আমাদের 6 কোটি টাকার উপরে আমাদের টেন্ডার হয়েছে। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান মা সহ 3 ছেলে। ঘটনাটি ঘটেছে নবদ্বীপের একটি হোটেলে। মা সহ 2 ছেলে বিপদমুক্ত হলেও 1 ছেলের অবস্থা আশঙ্কাজনক। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালালো একটি পরিবার, 3 ছেলে সহ মা বিষ খায়। ঘটনাটি ঘটেছে নবদ্বীপের একটি হোটেলে। পরিবারের সদস্যরা ডিমের ব্যবসা করছিল বলে জানা গেছে। শুনলাম যে এই ব্যাপার হয়েছে যে ওরা নাকি সুসাইড বিষ খেয়েছে, কিন্তু শুনলাম কারণ কোথায় বলে মায়াপুর নাকি বিষ খেয়েছে। তাহলে কেমন আছে বলে এখন তো ভালো আছে। কারা কারা খেয়েছে? ওরা 3 ভাই এবং মা, এইটাই শুনে। কোনো শত্রুপত্র? না না, 3টে ছেলেই খুব সুন্দর ছেলে ছিল, একসঙ্গে তার নিজেরা থেকে কাজ করতো, লড়িয়ে আসতো, নিজেরাই রইলাম তো নিজেরাই সব কিছু খাটিয়েছিল, খুব ভালো ছিল। তাহলে সোসাইটি বলে যেতে পারে বলবো? এখনও জানা নেই, এখনও জানা নাই, কিন্তু ছেলে 3টে কিন্তু খুবই ভালো ছিল। তার সাথে ঝোড় ঝামেলা? না না না, আমি তো বাজারে রয়েছি, ওদের পাশে রয়েছি, যাকে যেমন সম্মান দেওয়া তাকে তেমন সম্মান দিয়ে কথা বলা, আর এবং খাটিয়ে প্রচণ্ড খাটিয়েছিল, 3টে ছেলে খুব খাটিয়েছিল। তাহলে আপনি হচ্ছেই প্রশ্নটা তো লোকে তো কে কী বলবে সেটা তো কিন্তু আজে বাজে কথা বলে, কিন্তু আমি যেটা যেটুকু দেখেছি যে আমি আমার চোখে কিন্তু ওরা কিন্তু খুবই ভালো। কী কারণে তারা এইরূপ ঘটনা ঘটালো তার সঠিক কারণ জানা যায়নি। আত্মীয় বাড়ি কলকাতায় যাচ্ছে বলে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হন। তারপর হঠাৎই ঘরে ফোনের মাধ্যমে খবর আসে পরিবারের সদস্যরা একত্রে বিষপান করেছে। খবর জানতে পেরে স্থানীয় কাউন্সিলর শাহাবুদ্দিন খান বর্ধমান থানার সহিত যোগাযোগ করেন এবং নবদ্বীপ থানার সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করেন। কালকে 10টার সময় রাত্রেবেলায় আমার কাছে খবর এলো যে আমাদের পাড়ায় 4 জন বিষ খেয়েছে। একজন হচ্ছে মা নমিতা নাক, তার 3 ছেলে, একটা হরিসাধন হরিদাস নাক, একটা হচ্ছে সোমেন নাক, আর একটা দেবদাস নাক। আমরা সঙ্গে সঙ্গে এটা বিশ্বাস করতে পারছিলাম না, 4 জন একটা ফ্যামিলিতে কীভাবে বিষ খাবে। আমরা ওর হরিদাস নাকের
স্ত্রীর সাথে কথা বললাম, ও বললো যে কলকাতায় বেড়াতে যাবে বলেছিল, তো কলকাতা থেকে ওরা শুনলাম ওই নবদ্বীপে ইসকন মন্দিরের ওখানে একটা হোটেলের নাম বললো, সেইখানে ওরা চারজন বিষ খেয়েছে। এবং যে হরিদাস নাগ তার স্ত্রীকে বারবার ফোন করছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাতে পারলে না, কো বাঁচাতে পারবে না, তো এই করে বারবার ওর কাছে ফোন আসছিলো। আমরা সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে বর্ধমান থানার সাথে যোগাযোগ করি। বর্ধমান থানার যিনি ডিউটি অফিসার ছিলেন এবং মেজবাবু, তাকে আমরা সমস্ত ঘটনাটা বলি। তারা সঙ্গে সঙ্গে নবদ্বীপ থানায় ফোন করে এবং ওখানকার যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের সাথে যোগাযোগ করা হয়, এবং যে হোটেলের নাম বলেছিল সেই হোটেলের সাথে কোনো মিল ছিল না। তো যাই হোক, আমরা বললাম যে মায়া যখন বলছে তো যোগমায়া না মহামায়া যে কোনো জায়গায় আপনারা দেখুন, দেখে যদি সত্যি করে বিষ খেয়ে থাকে তাহলে তাদেরকে হসপিটালাইজ প্রথম করতে বললাম। তা তারা সঙ্গে সঙ্গে যথাযথ মানে ব্যবস্থা নিয়েছে এবং সঙ্গে সঙ্গে তারা ওখান থেকে খবর নিয়ে বারবার আমাদের সাথেও যোগাযোগ করেছে, যেহেতু আমরা নাম্বার দিয়ে দিয়েছি। এবং ওখানকার বড়বাবু খুব ভালো কাজ করেছে এবং আমাদের বর্ধমান থানার সাথে যোগাযোগ হওয়ার জন্য আমাদের কাজটা সুবিধা হয়েছে। তা এখন যাই হোক, ওই মানে চারজনই ভালো আছে, কোনো পারিবারিক সমস্যা যাই হোক থাকেন সবাই একই ফ্যামিলিতে থাকে, কি কারণে হয়েছে এটা আমরা মা সহ দুই ছেলে বিপদমুক্ত হলেও এক ছেলের অবস্থা আশঙ্কাজনক। বুধবার পরিবারের সদস্যরা নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হন। কোথায় গেছিলেন ওনারা? ওনারা বলেছিলেন কলকাতা যাচ্ছি, ছোট পিসুমনি বাড়ি, ছোট পিস শাশুড়ি বাড়ি কলকাতা নতুন বাজার। ওই বলে ভোরবেলায় তিনটের সময় সাড়ে তিনটের সময় ঘর থেকে বেরিয়েছিলেন। কবে সেটা? কালকে। তারপরে কি শুনলেন? তারপরে ফোন করছি, ফোনে সুইচ অফ, একদম ফোনে পাচ্ছি না, কারোর ফোনে পাচ্ছি না, তিন ভাই গেছে কারোর ফোনে পাচ্ছি না। দিয়ে সন্ধ্যে সাতটার সময় একটা ফোন এলো, তখন শাশুড়ি মা ফোন করেছে, বলছে যে আমরা ইসকন মন্দির আছি, এইরকম করে জড়ি জড়িয়ে কথা বলছে। আমার তিন দিয়ে ছেলেরা কোথায়? ছেলেরা তো আমার ঘুমাচ্ছে, ছেলেরা আমার ঘুমাচ্ছে। তারপরে ফোনটা আবার সুইচ অফ হয়ে যায়, দিয়ে আবার আটটার সময় ফোন করে আমার হাজব্যান্ড, বাঁচাও বাঁচাও, আমরা ধানের বিষ খেয়ে ফেলেছি, আমাদেরকে বাঁচাও, ওখান থেকে কেউ পাঠাও। তো আপনার হাজব্যান্ড বলেছে মাও খেয়েছে তার সাথে, মানে কারণটা কি বলেছে? কারণটা এখনো পর্যন্ত ওনাদের মুখে শুনিনি। তো আপনাদের ধারণা কি হচ্ছে? স্থানীয় কাউন্সিলর ঘটনার আসল কারণ জানার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিশেষ বিশেষ খবর নিয়ে ফিরালাম বিরতির পর। বজ্রাঘাতে মৃত্যু হলো এক ক্ষেত মজুর রমণীর। ঘটনাটি ঘটেছে বর্ধমানের পাঁচকুলাতে। আকস্মিকে মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। বজ্রপাতে মৃত্যু হলো এক মহিলার। মৃতা মহিলার নাম সুখী মুর্মু। ঘটনাটি ঘটেছে বর্ধমানের পাঁচকুলা গ্রামে। ওই মহিলা তার স্বামীর সহিত মাঠে কর্মরত ছিলেন। মাঠে কাজ সেরে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা তৎক্ষণাৎ ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এবং তার স্বামীর চিকিৎসাধীন রয়েছে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার মৃতা সুখী মুর্মুর মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। আকস্মিক এই মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। কালকে বিকেলবেলায় যখন মেঘ উঠেছিল তখন ওইখানে আদিবাসী পাড়ার সব মানুষজনেরা ক্ষেত মজুরের কাজ করে, ওরা ওই পাঁচকুলা পাঁচকুলের মাঝখানে একটা ঝাঁপু বলে মাঠ আছে, নিজেদের দৈনন্দিন ক্ষেত মজুরের কাজ করছিল। কাজ করে ফেরার পথে তখন হঠাৎ করে বাস পড়ে, বাস পড়ে ওই সখী মুর্মু মানে স্পট ডেট হয় এবং কর্ণ মুর্মু ওর স্বামী ওখানে ইনজিওর্ড হয়। তাকে নিয়ে এসে কালকে হাসপাতালে নিয়ে এলে সুখী মুর্মুকে মারা গেছে বলে ঘোষণা করে হাসপাতাল ডাক্তারবাবুরা, আর কর্ণ মুর্মুকে রাতারানি তিন চার নাম করে ভর্তি করা হয়। কী কাজ করতেন ওনারা? ওরা ক্ষেত মজুরে জমজুরে কাজ করেন। কোথায় বাড়ি আমাদের? এদের বাড়ি হচ্ছে আমরা বর্তমান এক নম্বর ব্লকে পাকার এক নম্বর অঞ্চলে ওর পাঁচকুলা। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছে যেখানে ওই পাঁচকুলা গ্রামের সাইডে একটা ঝাঁপ পুকুর বলে মাঠ আছে, ওই মাঠে। আপনার নাম? আমার নাম সুশান্ত পাল। আপনার কে ভাই? আমার কেউ না, আমাদের আমরা গ্রাম আমাদের এসেছি, একটা আদিবাসী পাড়ায় বিপদ হয়েছে, ঠিক আছে, আমাদের দলীয় নির্দেশে আমরা ছুটে এসেছি।
পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। পূর্ব বর্ধমানের জোড়া মন্দির পুজো কমিটির উদ্যোগে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো বুধবার। 59তম বর্ষে এবছরের থিম বৈষ্ণব দেবীর মন্দির, বাজেট প্রায় 9 লক্ষ টাকা। আর মাত্র হাতে কোনা কয়েকটা দিন, তারপরে অনুষ্ঠিত হবে বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই থিমের লড়াইয়ে নিজের পুজো মণ্ডপকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন পুজো কমিটির সদস্যবৃন্দ। পূর্ব বর্ধমানের জোড়া মন্দির পুজো কমিটির উদ্যোগে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো বুধবার। 59তম বর্ষে পদার্পণ করল এই পুজো। এবছরের থিম বৈষ্ণব দেবীর মন্দির, বাজেট প্রায় 9 লাখ টাকা। অন্যান্য বছরের মতো এবছরও এই থিম মানুষের মন কাড়বে বলেই সকলে আশাবাদী। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, এখানে আমাদের জোড়া মন্দির পুজো কমিটি, এটা 59তম বর্ষ। আজকে আমাদের এখানে খুঁটি পুজো হচ্ছে জোড়া মন্দির পুজো কমিটির। আমরা সমস্ত পুজো কমিটির সদস্য এখানে এসে আমরা এখানে তার এই যে পুজোটাকে যাতে ভালোভাবে করা যায় সেটা আমরা দিচ্ছি। কত বাজেট এবছর? এবছরে আমাদের বাজেট হচ্ছে 9 লাখ টাকার মতন বাজেট। আমরা এবছরে একটু অন্যরকম করে, একটু অন্য টেস্টের বর্ধমানবাসীর কাছে দিতে চাইছি, যাতে তারা একটু অন্যভাবে এই জোড়া মন্দিরের ঠাকুর দেখতে আসে, সেটা আমাদের ইচ্ছে। কী থিম এবছর? এবছরে আমাদের থিম বৈষ্ণব দেবী মন্দির, এবং একটা পাহাড়ের মধ্যে দিয়ে বৈষ্ণব দেবীর মন্দির করা হচ্ছে, এবং আশা করছি যাতে বর্ধমানবাসীরা একটু অন্য টেস্টের ঠাকুর এখানে একটু দেখতে পাবে। এই থিমের চিন্তা আমরা কার কিংবা কেন? এই বছরে আমাদের এই থিমের ভাবনা চিন্তা হচ্ছে আমাদেরই আছে, আমাদের বাপিদা বলে একজন, উনি সমস্ত কিছু করছেন। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। তালিতে খুনের ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার পূর্ব বর্ধমানের চান্ডুলে 2নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ। কালনার মন্তেশ্বরের মাঝেগ্রাম পঞ্চায়েতে ফসলের ক্ষতিপূরণের ফর্ম না মেলায় পঞ্চায়েত প্রধানকে হেনস্থা অফিসের আসবাব ভাঙচুরের অভিযোগ হতো বেশ কিছু এলাকাবাসীর বিরুদ্ধে। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ক্ষোভ ফুটে উঠল বুধবার। সরঙ্গা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীর বাড়িতে গিয়ে তার অভিভাবকদের বোঝালেন ইন্দাস ব্লক ও ইন্দাস থানার পুলিশ। বর্ষায় যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, পুজোর পূর্বে পূর্ব বর্ধমান পৌরসভার উদ্যোগে সেই সব রাস্তা সংস্কার করা হবে। বিষকে আত্মহত্যার চেষ্টা চালান মা সহ 3 ছেলে। বজ্রখাতে মৃত্যু হল এক খেতমজুর রমণীর। পূর্ব বর্ধমানে জোড়া মন্দির পুজো কমিটির উদ্যোগে খুঁটি পুজো অনুষ্ঠিত হল বুধবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।